আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো গত একুশে জুন দু হাজার উনিশ হয়ে গেল প্রাইমারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা তো আজকে সেই সমাধানটা আমি দিয়ে দিচ্ছি সমাধানটা গতকালকে আমি দিচ্ছি তারপর সেটা ম্যাথ সমাধান বাকি ছিল লাস্টকে টোটালটাই দিয়ে দিচ্ছি তো যাই হোক এটার সেট যেই সমাধান দিচ্ছি সেট হচ্ছে টু ফাইভ নাইন ফোর অর্থাৎ টু ফাইভ নাইন ফোর যেই প্রশ্নটা ছিল সেটার উত্তর দিচ্ছি তো প্রথম প্রশ্নটা ওয়ান ইজ প্লিউরাল সেটার উত্তর হচ্ছে যে নান অফ দিস অর্থাৎ গ উত্তর গ নান অফ দিস তারপর লোক বিফোর লিপ এটার উত্তর হচ্ছে খ অর্থাৎ ভাবিয়া কাজ তারপর হচ্ছে যে ভাবিয়া তারপরে মৌলিক সরদনী কয়টি এটার উত্তর হচ্ছে যে গ ষাটটি তারপর দুই চার পাঁচশনের সংখ্যাটি কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে উত্তর হচ্ছে ক দুই দুই দ্বারা তো এক ব্যক্তির স্রোতের অনুকূলে নৌকা বইয়ে ঘন্টায় দশ কিলোমিটার বেগে চললে কোন স্থানে গেলে ঘন্টায় ছয় কিলোমিটার বেগে স্রোত হচ্ছে উত্তর হচ্ছে ঘ সাত সাত বাই পাঁচ কিলোমিটার তারপর পরের প্রশ্ন হচ্ছে যে ফোর ইন্টু জিরো ইন্টু ইন্টু জিরো ইন্টু বাই এইট এট উত্তর হচ্ছে যে ক নাম্বার জিরো 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 সিক্স ফোর তারপর আছে যে কোনটি দ্বন্দ্ব সমস্যার উদাহরণ এটি হচ্ছে খ নাম্বার ভাইবোন চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড অর্থাৎ কোনটি সঠিক বানান সেটা হচ্ছে যে ভলান্টারি খ নাম্বার খ নাম্বার ভলান্টারি ও ভি ও এল ইউ এন টি এ আর ওয়াই ভলান্টারি তারপর চারটা বাজলে স্কুল চিঠি হবে বাক্যে বাজদে কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে ঘ সম্ভবতা সম্ভাবতা ব্যবহৃত হয়েছে তো শিশুগণ দায়ম নিজ নিজ পাঠে বাক্যটি কোন কারকে কোন বিভক্তি এটার উত্তর হচ্ছে যে কর্মে সপ্তমী তো আট পার্সেন্ট সরল মুনাফায় ছয় হাজার টাকা বিনিয়োগ পাঁচ বছরের যে মুনাফা হয় তার সরল মুনাফা আরে দশ দশ হাজার টাকা তিন বছরের মুনাফা কত হবে এটার উত্তর হচ্ছে খ আর তারপর এটা হচ্ছে যে খ আট উত্তর হবে আট তারপর হচ্ছে যে ভারতে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু হলে এক্স বাই ফোর প্লাস ওয়ান বাই এক্স ইন্টু উত্তর হচ্ছে যে ঘ থার্টি ফোর তারপর হচ্ছে যে পক্ষী শব্দের সঙ্গে যুক্ত বর্ণ যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত এটা হচ্ছে ক এটা তো ক প্লাস শ উত্তর হচ্ছে এক নাম্বার বা ক নাম্বার প্লাস শ তারপর হচ্ছে যে রাতুল শব্দের অর্থ কি রাতুল শব্দের অর্থ লাল ক নাম্বার উত্তর লাল তারপর হচ্ছে যে শুদ্ধ বানান শুদ্ধ বানান কোনটিতে লেখা হয়েছে তো ত্রিভুজ ঘ নাম্বার উত্তর ত্রিভুজ তারপর বত্রিশে দুয়ে লগারি দেম কত উত্তর হচ্ছে ক পাস তারপর হচ্ছে যে সূর্য ওর তারপর সূর্য ও সূর্য উঠলে আবির দুরূত হয় এখানে আবি কোন কোন ক্রিয়াপদ এটা হচ্ছে যে ঘ নাম্বার অসমাপেক্ষা ক্রিয়া ঘ নাম্বার অসমাপেক্ষা ক্রিয়া তারপর একটি শেয়ারের মূল্য গতকাল পঁচিশ পার্সেন্ট বেড়ে গেলে আজকে আবার পঁচিশ পার্সেন্ট কমে গেলে প্রকৃত বাড়া বা কমার হার কত এটার উত্তর হচ্ছে যে গ 不，这这不真实。 গ ছয় বাই পঁচিশ তা পরাজয়ের শব্দটি কোন উপসর্গ এখানে উত্তর ঘ পরা উপসর্গ তো কচিরিপাড়া বানিতে ভাসে কেন উত্তর ক কাণ্ড ফাপা বলে তারপর হচ্ছে যে ঢাকার ঢাকার খালকে খনন করেন ঢাকায় দোলাইখাকে খরণ করেন ক ইসলাম খান স্বরোজগতের গ্রহের সংখ্যা কতটি উত্তর হচ্ছে ঘ আটটি তো প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয় এটার উত্তর হচ্ছে খ দুই ফেব্রুয়ারি তারপর আই ক্যান নট আই ক্যান নট টু পে সাচ হাই প্রাইসেস এটার উত্তর হচ্ছে খ অ্যাফোর্ড উত্তর খ বাক্য এটা হচ্ছে যে ক নাম্বার তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হব তারপর হচ্ছে কর্তৃপক্ষ তাকে তিরস্কার সঠিক ইংরেজি কি এটার উত্তর হচ্ছে যে খ দি অথরিটি টু ক্ষিম টু টাস্ক টু খিম টু টাস্ক করতে হলো ভরসনা করা বা তিরস্কার করা তো উগ্র শব্দটির আর বিপরীতাত্মক শব্দ হচ্ছে কি ক উত্তর ক সৌম্য তারপর অ্যাজ অ্যাম্বাসেডর দি অ্যাম্বাসেডর অন দ্য অন এটা হচ্ছে গ নাম্বার অন হবে উত্তর দ্য অ্যাম্বাসিডার কল অন দ্য প্রেসিডেন্ট তারপর দ্য মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিল এটার উত্তর হবে খ ক্যাপ্টেন এম মনসুর আলী তারপর হুইচ ওয়ান অ্যাজিটিভ অফ দ্য ওয়ার্ল্ড হার্ট এটার এটার উত্তর হবে যে গ হার্টেনিং অর্থাৎ গ হার্টিনিং হবে আইনজি যেটা তারপর হচ্ছে যে দি সিনোনমি অফ দ্যান্ট স্ট্রিংজেন্ট এট এর হবে রিগোরাস উত্তর ক ক কিগোরাস যদি পনেরো জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা আসে বা নম্বর পায় দশজন ছাত্র শতকরা নব্বই পার্সেন্ট নম্বর পায় তবে শতকরা গড় কত এটা উত্তর হবে চুরাশি এইটটি ফোর বা চুরাশি দ্য অল দ্য পিপল অল দ্য পিপল এট দ্য কনফারেন্স আর খ নম্বর ম্যাথামেটিক্স টিচার খ নাম্বার ম্যাথমেটিক্স টিচার তারপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটার উত্তর হবে যে ইচ অফ দ্য উইচ ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ অর্থাৎ খ ঘ নাম্বার মানে ইচ আছে যেটাই ঘ নাম্বার তো মৎস্য নয় কোন আমলে দেখা যায় এটা হচ্ছে যে পাল শাসন নামালে দেখা যায় ঘ নাম্বার ঘ নাম্বার উত্তর গ তিন নাম্বারটা উত্তর পাল শাসন নামালে তো মানুষ একা বাস করতে পারে পারেন এটার ইংরেজি কী হবে এটার ঘ নাম্বার নো ম্যান ক্যান লিভ ঘ নো ম্যান ক্যান লিভ্যালন তারপর স্বাধীনতার যদি অবদানের জন্য রাখার জন্য কতজন মহিলাকে বের প্রত্যেক ভূষিত করা হয় উত্তর হচ্ছে যে গ দুই নাম দুইজনকে তারপরে যে ফ্রিকুয়েন্সি ইজ এটা হবে নাউন ঘ নাউন ফ্রিকুয়েন্সি ইজ নাউন তার শশব্যস্ত কোন সমাজ এটা হচ্ছে যে কর গ নাম্বার কর্মধারার সমাজ গ নাম্বার এটা কর্মধারের সমাজ দি কারেক্ট স্পেলিং ইজ এটা নাম্বার বিউরোক্যাট বি ইউ আর এ ইউ সি আর এ টি গ নাম্বার বিউরোক্যাট তারপর হচ্ছে যে কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতান শাসন আমলের অবসান হয় অবস এটা হচ্ছে যে পনেরোশো ছাব্বিশ সালে ক নম্বর উত্তর পনেরোশো ছাব্বিশ তো কত মেগাভাইট এক গিগাবাইট এটার উত্তর হচ্ছে খ নম্বর টু টু ইন টুয়েট টোয়েন্টি পর টেন টু এ হ্যাঁ দুইয়ের পাওয়ার দশ বা টু টেন টুই পাওয়ার তারপর হচ্ছে যে বাক্যে একের পর অন্য পথ শোনার ইচ্ছাকে কী বলা হয় এটা গ আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এটা উত্তর হচ্ছে গ আকাঙ্ক্ষা তারপর দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ ধারাটার পরের সংখ্যা সংখ্যাগত এটা হচ্ছে পঞ্চান্ন অর্থাৎ খ নম্বর উত্তর পঞ্চান্ন তা উনিশশো সালে নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায় এটার উত্তর হচ্ছে যে ক নম্বর একশো সাতষট্টিটা আসন পায় তো পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে পাঁচ মিনিট সময় লাগায় ষোলো একশোটি বিড়াল একশোটি ইঁদুর মাত্র কত সময় লাগবে এটার উত্তর হচ্ছে ঘ পাঁচটি পা পাঁচ মিনিটই লাগবে তো কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাইশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাকর্মে তিন চার পাঁচ তিন চার পাঁচ ভাগশেষ থাকবে এটার উত্তর হচ্ছে যে খ নাম্বার বারো তো ওয়াই এর মান কত হলে সিক্স ইন্টু টু মাইনাস এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ পূর্ণ বর্গরাশি হবে এটার উত্তর হচ্ছে যে এটার আসলে সঠিক উত্তর হবে চল্লিশ কিন্তু এখানে সঠিক উত্তর দিয়ে দেওয়া না এই প্রশ্নে তো এটা হবে চল্লিশ তো ভাজক ভাগ ফলের গুণ ভাগ ভাগ শূন্য পাশ হলে ভাজ্য কত এটার উত্তর হচ্ছে যে খ নাম্বার জিরো টু ফাইভ এটা খ নাম্বার জিরো টু ফাইভ তো সম্ভবকণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি এটার উচ্চ উত্তর হচ্ছে ক তেরো বারো পাঁচ উত্তর ক তেরো বারো পাঁচ তো স্থূলকণি ত্রিভুজের স্থূলুকণের সংখ্যা হচ্ছে গ নাম্বার হলো একটি তিলে তেল হয় কোন কারকে কোন বিভক্তি এটার উত্তর হচ্ছে যে খ নাম্বারে অপাদান কারকের সপ্তমী বিভক্তি তো ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয় এটা হচ্ছে যে খ নাম্বার বাঙালি জাতীয়তাবাদ তারপর কে অপারেশন সার্চলাইট নীল নকশা তৈরি করে থাকেন এটা হচ্ছে যে গ নাম্বার টিক্কা খান তো বাংলাদেশের কোন নির্গোষ্ঠীর জাতির ভাষার নাম আচিক খুশিক এটার উত্তর হচ্ছে গ গারো গ গারো বাবু এবং তপুর কাছে কিছু মার্বেল ছিল বাবু তপুকে দশটি মার্বেল দিয়ে আছে মার্বেলের যে অঙ্কটি এটার উত্তর হবে হচ্ছে খ নাম্বার একশোটি সরি এটার উত্তর হচ্ছে যে গ নাম্বার একশোটি তারপর নিচের নিম্নের কোন বাক্যটি শুদ্ধ সেটা হচ্ছে যে ঘ নাম্বার আমি সাক্ষ্য দিয়েছি ঘ আমি সাক্ষ্য দিয়েছি তো একটি একটি দীর্ঘ ছয় ফুট দীর্ঘ ছায়া হয় একই সময় কাছে চৌষট্টি ফুট লম্ব উচ্চতা কত এটা হচ্ছে যে গ নাম্বার নাইনটি সিক্স বা নাইনটি সিক্স গ নাম্বার নাইনটি সিক্স অসম তত্ত্বজীবনী গ্রন্থে রচিত থাকে এটা হচ্ছে যে খ নাম্বার শেখ মুজিবুর রহমান তো কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এটা হচ্ছে যে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার খ নাম্বার উত্তর শ্রীলঙ্কার বন্দর নায়ক উনি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শুদ্ধ বাক্য কোনটি এটা হচ্ছে খ তুমি শফিক এবং আমি সিনেমা দেখতে যাব এটা খ তুমি শফিক আমি সিনেমা দেখো কোনগুলো ধ্বনি এটা হচ্ছে যে খ নাম্বার প ফ ভ ব ম খ নাম্বার এটা তো লেডি প্রাইস ইটস হার্স অফ অফ হার বিউটি এখানে অফ হবে অফ হার বিউটি তো একটি সংখ্যার থেকে চলে ফর্টি পার্সেন্ট বেক করলে তিরিশ থেকে সংখ্যাটি বিয়োগ করলে তিরিশ থাকে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে যে গ নাম্বারে ফিফটি গ নম্বর উত্তর ফিফটি তো স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত এটা হচ্ছে গ নাম্বার লন্ডনে তো সর্বজনীন বিশেষণ কোনটি সর্বজনীর বিশেষণ হচ্ছে সর্ব সর্বজনীন এটা উত্তর হচ্ছে গ নম্বর সর্বজনীন তো তিন ভাইয়ের বয়সের গর ষোলো বছর তাদের বাবার সব বয়স পঁচিশ বছর তাদের বাবার বয়স কত উত্তর হচ্ছে যে খ নম্বর বান্ন উত্তর খ নাম্বার বান্ন দ্য ডগ ডেজ মিনস দ্য ক নম্বার হট ওয়েদার দ্য লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়ান অফ দ্য স্টুডেন্টস খ নাম্বার গেটস ফুল মার্ক এভরি টাইম এটা খ নম্বর উত্তর হবে গেটস দ্য সিনোনেম অফ দ্য স্যান্ট জুইন ইজ সিনোম অফ দ্য স্পার্কল এটা উত্তর হবে যে গ নাম্বার স্পার্কল তারপর কোন সালে বিহীন এবং এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার তেলার করা হয়ে থাকে এটা হচ্ছে দু সতেরো সালে পাণ্ডুলিপের এটা দু হাজার সতেরো সালে গ নাম্বার উত্তর তারপর হচ্ছে যে কাউন্সিল মিন্স এটা হচ্ছে ঘ নাম্বার উত্তর অ্যাডভাইস কাউন্সিল মিনস হলো ঘ অ্যাডভাইস তা অ্যাম্বিজিয়ান্স এর মিনস হচ্ছে যে অ্যাম্বিজিয়েন্স মিনস হচ্ছে যে আনক্লিয়ার এর অ্যাম্বিজিয়ান্স অর্থ হলো আনক্লিয়ার তো গ নাম্বার উত্তর তো বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন ইকতারউদ্দিন ইকতারউদ্দিন মোহাম্মদ বক্তির খেউজি এটার উত্তর হল ক নাম্বার তো আফটার বিফোর এটা হবে যে সাকসেসর প্রিডেসর সাকসেসর প্রিডেসর তারপর নিচের গুণটির প্রবাল দ্বীপ এটার উত্তর হচ্ছে যে সেন্ট মার্টিন গ নাম্বার তো সাপের বিষয়ে কোনটি থাকে সাপের বিষয়ে থাকে গ নাম্বার জিঙ্ক সালফাইড তো কোনো দোকানদার পাঁচ পঁচিশ সাড়ে পঁচিশ বাই পাঁচ পার্সেন্ট ক্ষতিতে থেকে দ্রব্য বিক্রি মূল্য তিরিশ টাকা অর্থাৎ দোকানদারের যে অঙ্কটি ক্রয়ের মূল্য কত এটার উত্তর হবে যে গ নাম্বার আশি ক্রয়ের মূল্য গ নম্বর আশি হবে তো সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে যে সমোযোগ বিধান অর্থাৎ ক নাম্বার উত্তর সমোযোগ বিধান তারপর কবে জাতিসংঘের শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষর জন্য উন্মুক্ত করা হয়ে থাকে এটা ঘ নাম্বার উত্তর উনিশশো নব্বই সালের ছাব্বিশে নভেম্বর উনিশশো নব্বই সালের নভেম্বর সালে তারপর হচ্ছে যে আরো কিছু প্রশ্ন ছিল যেটা হচ্ছে যে ওই অন্য মানে অন্য প্রশ্নে তো এখানে আশিটাই প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে তো এই ছিল টু এটা হচ্ছে যে প্রাইমারি শিক্ষি নিবন্ধন গত হয়েছিল তো প্রাইমারি প্রশ্ন ফার্স্ট প্রতিরোধে অনেকগুলো সেট করা হয়েছিল বেশ কয়েকটি সেট করেছে তো এটা হলো একটি সেটের প্রশ্নের উত্তর তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সেটের পরীক্ষা হয়েছে অনেক সেটের সাথে এই প্রশ্নের এটি মিলবে না এই প্রশ্নের উত্তরের সাথে এটি মিলবে না যার কারণে দেখা গেছে এটি শুধুমাত্র তার তাদের সাথে মিলবে যেটি যাদের হচ্ছে টু টু ফাইভ নাইন ফোর যাদের সেট যাদের সেট হবে টু ফাইভ নাইন ফোর অর্থাৎ এই টু ফাইভ নাইন ফোর সেট তারা এই অঙ্ক এই মিলিয়ে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে সাথেই থাকুন